চায়না দুয়ারি নামে ভয়ঙ্কর এক জাল ছড়িয়ে পড়েছে হাওড়াঞ্চলে। হালকা ও মিহি বুননের ছোট ফাঁসের এই জালে আটকা পড়ে মারা যাচ্ছে নানা প্রজাতির মাছ পোনা। কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় কারেন্ট জালের চেয়েও বিপজ্জনক এই জাল অসাধু জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে হুমকিতে পড়েছে হাওড়ের মৎস্য ভাণ্ডার। স্থানীয় প্রশাসন বলছে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। জালের নাম চায়না দুয়ারি। মরণ ফাঁদ নামের এই জালে একবার ঢুকলে আর বের হতে পারে না মাছ। চলতি পথে নানা জলজ প্রাণী ঢুকে পড়লেও নিশ্চিত মৃত্যু। কম দাম এবং বেশি মাছ ধরা পড়ায় কিশোরগঞ্জের জেলেদের মধ্যে ক্রমেই বাড়ছে এই জালের জনপ্রিয়তা। চায়না দুয়ারি জালের পাশাপাশি এবছর পানি কম থাকায় হাওড়ে মাছ মিলছে কম। হাওড়ের প্রবেশদ্বার করিমগঞ্জের বলিখলা বাজারে প্রতিদিন যেখানে 125 টাকার মাছ কেনা বেচা হতো, সেখানে এখন লেনদেন হচ্ছে 50 থেকে 60 লাখ টাকা। চায়না কিছু চাল আপনার আবিষ্কার হয়েছে, এগুলো আপনার হাওড়ে একবারে গুড়া মাছ পর্যন্ত আপনি নষ্ট করে দেয়। রিং এল সরকার তুলে দেয়, তোলার কোনো ব্যবস্থা করে সকল জেলের লাগিয়ে ভালো হয়। মৎস্যজীবী সমিতি বলছে কারেন্ট জালের চেয়েও মারাত্মক এই জাল। এর ব্যবহার বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া না গেলে হুমকির মুখে পড়বে দেশের মৎস্য সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবো, শেখ হাসিনার কাছে, এই হাওড় এলাকায় যদি কিছু মাছ ছাড়ে তাহলে আমাদের জেলেরা বাঁচতে যাইব, আমরা আরব দ্বারাও বাঁচতে যাব। অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের কারণে মাছের প্রজননের সময় নির্ধারিত জায়গায় পৌঁছতে সমস্যা হচ্ছে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। 117টা চায়না জাল আমরা আটক করেছি, তো এছাড়াও নিষিদ্ধ যে জালগুলো আছে উল্লেখযোগ্য সংখ্যা আমরা আটক করে এবং জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত আছে। চায়না দুয়ারি জাল ধ্বংসে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। হাওড়ে প্রজননের সময় এক মাস মাছ ধরা বন্ধ রাখতে পারলে সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।